ধূমপান না করেও এর ভয়াবহতার শিকার হচ্ছেন বছরে 3 কোটি 80 লাখ মানুষ, আর এতে সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্করা। শুক্রবার 8 মার্চ সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে নারী দিবস উপলক্ষে নারীমন্ত্রীর আয়োজিত মানববন্ধনে এসব তথ্য জানান নারী নেত্রীরা। আন্তর্জাতিক নারী দিবসের দিন থেকেই পরোক্ষ ধূমপান থেকে নারী স্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যে কর বৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা নারীমন্ত্রীর তৃণমূল পর্যায়ের নারী নেত্রীরা বলেন, ধূমপান না করেও সেটির ভয়াবহতার শিকার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে 8ই মার্চ বিশ্ব নারী দিবস, নারী দিবস উপলক্ষে আমরা এখানে দাঁড়াইছি। তামাক নিয়ন্ত্রণে আমাদের যে 6টি আইন আছে তামাক নিয়ন্ত্রণ করার জন্য, আমরা চাই আমাদের আইনগুলো দ্রুত পাশ করা হোক। যারা পান করছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা আমরা কাছে দাঁড়াচ্ছি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরোক্ষ ধূমপানের ফলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতেছে, যেমন ডায়াবেটিস ধরা পড়তেছে, প্যারালাইসিস হতেছে, পরে ক্যান্সার হতেছে, লাংস নষ্ট হতেছে, শিশুর আর কি গর্ভে এই মা যেতেছে, মিসকারেজ হতেছে, বাবু নষ্ট হতেছে, মানে আমরা ধূমপান করি না তারপরও আর কি আমাদের ধূমপানের শিকার হতেছে। একই সাথে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা সহ তামাক পণ্যে উচ্চ কর হার আরোপ যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সকলেই জোর দাবি জানিয়েছেন। সিগারেটের দাম মূল্য বৃদ্ধি করা হোক, আমরা চাই যে সিগারেটটা আপনার এখন 45 টাকা বিক্রি হচ্ছে, 40 টাকা 45 টাকা, সেটা আমরা চাই 60 টাকা করা হোক। যেটা আছে আপনার বিএম, যেটা আছে 150 টাকা বিক্রি করা হচ্ছে, আমরা চাই সেটা 170 টাকা করা হোক। যেটা মনে করেন আপনার 63 টাকা দাম আছে, আমরা চাই সেটা 80 টাকা করা হোক। আমাদের দাবি অবশ্যই মানতে হবে। আমরা চাই আজকে নারী দিবস উপলক্ষে আমরা সব নারীরা এক জায়গায় হয়েছি, আমরা চাই সবাই আমাদের এই নারীদের মাধ্যমে যেন এটা প্রকাশ করা হয়, এটা সরকারের কাছে পৌঁছায়, দ্রুত আমাদের আইনগুলো পাশ করা হোক, তামাক নিয়ন্ত্রণ বাংলাদেশ গড়তে চাই আমরা। আসন্ন অর্থ বছরে প্রতিটি স্তরের সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রিমিয়াম 170, উচ্চ 130, মধ্যম 80 এবং নিম্ন 60 টাকা হারে বৃদ্ধির দাবিও তুলেছেন তারা। আজ আন্তর্জাতিক নারী দিবস, এটা আমরা সবাই জানি, 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে আমাদের মাঠে যে নারীরা রয়েছেন, 400 নারীরা রয়েছেন, তাদের দাবিতে তারা আজকে মানববন্ধনটা করেছে। তাদের দাবি হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইনের যে সংশোধনীটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়ে এসেছে, এটা যাতে দ্রুত পাশ হয় এবং সিগারেটের খুচরা মূল্য যাতে বৃদ্ধি করা হয়। আমরা এটা জানি যে কেন আজকে কেন নারীরা এখানে উপস্থিত হয়েছে, কেন অংশগ্রহণ করেছে তারা। তারা কারণ পরোক্ষ ধূমপানের ফলে প্রতি বছর 3 কোটি 84 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। ধূমপানের জন্য নির্ধারিত জায়গা রয়েছে, ওই জায়গাটা যদি বিলুপ্ত না করে তাহলে পরোক্ষ ধূমপানের হাত থেকে রক্ষা পাবে না মানুষ। আর হ্যাঁ, আমাদের বর্তমান প্রজন্মের নারীদের মধ্যে অনেক এই আসক্তিকে দেখা যাচ্ছে, আমরাও চাই যে বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে তাদের এই আসক্তি থেকে তাদেরকে ফিরে নিয়ে আসা, আর নতুন করে যাতে আসক্তি না হতে পারে এই জন্য আমাদের আইন সংশোধন করে এটার একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আর নারী, একজন নারী হচ্ছে মা, হ্যাঁ, একজন ভবিষ্যতে সন্তানের ধারক এবং বাহক। এই নারী যদি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে এটা জাতির জন্য একটা বড় ক্ষতির একটা কারণ হবে। নারী দিবস থেকেই শুরু হোক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া অনুমোদনের প্রক্রিয়া, এমনই দাবি সংগঠনটির। সাইমন মবিন পল্লব, মোহনা ডিজিটাল।